वेलकम टू माय चैनल। आशा करी अपना सबाई भालो आछेन, आमरा भालो आछि। आमार नतून बंधु पुरानो बंधु जारा जारा आमार भिडियोटा देखछेन तादेरके असंख्य असंख्य धन्यवाद आमार भिडियोटा देखार जन्ये। आर आमार बयसे बड़ो जारा तादेरके प्रणाम जानाय, आर आमार छोटो जारा तादेरके अनेक अनेक भालोबासा जानिए आमि आमार भिडियोटा शुरू करछि। आर आजके ना सकालबेलार दिके बृष्टि होयेछे, आर आकाशटाओ देखुन, आकाशे मेघ देखा जाच्छे, আকাশে মেঘ। ব্যাক ক্যামেরা খুললে ভালো দেখা যেত। আকাশে তো খুবই মেঘ, আর সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে। আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে, আমার মেয়েরও স্নান করানো হয়ে গেছে, আর মেয়ে মানে আমার মেয়ে ওর দাদার সঙ্গে খেলা করছে। তা ভাবছি এখন থেকে আমার ব্লগটা শুরু করি, আর কি কি রান্না করেছি সেটা একটু পরে দেখাচ্ছি। তা সব কাজটাজ কমপ্লিট করে তারপরে ব্লগ শুরু করছি। জানি না আপনাদের সঙ্গে কত কি শেয়ার করতে পারবো, দেখি এখনের পর থেকে যা যা করবো সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর বাইরের আবহাওয়াটা খুব ভালো, না গরম না ঠান্ডা। কয়দিন ধরে তো বলেই যাচ্ছি যে বাইরের আবহাওয়া ভালো, না গরম না ঠান্ডা। তো চলুন দেখবেন আমার ছেলে মেয়ে কী করছে। ছেলে মেয়ে দুজনেই মজা করছে, আর আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এখন দাদার সঙ্গে খেলা করছে। আর আজকে তো শনিবার, আমার ছেলের স্কুল ছুটি, তো ওই জন্য বোনের সঙ্গে খেলা করছে। এই যে এই লাইট জ্বালাতে হবে না, এই যে এখানে খেলনা আছে। কান্না হচ্ছে কেন? এই যে দাদার বুনু খেলা করছে, আর আমাদের এখনো খাওয়া হয়নি, আমরা এবার খেতে বসবো। আর আমার হাজবেন্ড এখানে বসেছিল, তো ওই জন্যই আমি বাইরে গেলাম আপনাদের সঙ্গে কথা বলতে, না হলে ওরা দুজন একা একা থাকলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বাইরে যেতাম না। তো চলুন কি কি রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই, আর আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। আমার মেয়েকে এক্ষুনি কোলে নিতে হবে, কান্না শুরু করে দিয়েছে। তো এই যে আমি রান্না করেছি টফু দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে সবজি, আর আমি কড়াইয়ের মধ্যেই রেখেছি, এখনও অন্য পাত্রে রাখিনি। আর এখানে রয়েছে ডাল, আর আমি আজ মুগ ডাল রান্না করেছি, মুগ ডাল রান্না করেছি। আর এখানে রয়েছে ভাত, তো আজ এই রান্না হয়েছে। তো আমরা খেয়ে দিয়ে নিই, তো খাওয়া দাওয়ার পর মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমি এখন ফ্রাইড রাইস বানাচ্ছি, আর ফ্রাইড রাইসটা আমার হাজবেন্ড ও রাত্রিবেলা ডিউটিতে যাবে, তো তখন নিয়ে যাবে। ফ্রাইড রাইস আমার রান্না করা হয়ে গেছে, আর ফ্রাইড রাইস আমি ফয়েল ট্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর ফ্রাইড রাইসটা আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো, তাহলে অনেকক্ষণ গরম থাকবে। আর ফ্রাইড রাইসের মধ্যে আমি কাজু বাদাম দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এরকম রাইস খেতে এরা খুব ভালোবাসে, আর এর আগেও আমি অনেকবার তৈরি করে পাঠিয়েছি, তো ওরা আবার বলেছে ওদের জন্য পাঠাতে, তো ওই জন্যেই রান্না করলাম। আর অল্প করেই রান্না করলাম, কারণ এরা অল্প অল্প খায়। তো এখানে সোনামা রেডি হয়ে গেছে, এই যে সোনামা পুরো রেডি, আর এখানে আমার ছেলে, ও এখনো মাথাটাতে আশ্রয় নি, আমি ওকে জল খেতে দিলাম, তারপরে ওকে মুখ ধুয়ে মুখে ক্রিম ট্রিম মাখিয়ে দেবো, তারপরে মাথা আশ্রাবো, আর এখনো বই পড়বে। আর বোর্ডের অবস্থা দেখতে পাচ্ছেন কি, ওই পাশে বোর্ডটা মানে খেয়ে ফেলেছে। না কি করেছি, আমি কি এটা খেতে পারি, তো খেতে পারে না, তো ও পাশটা কি করে গেল। বোর্ডের অবস্থা দেখুন, এই বোর্ড কিন্তু বেশি দিন আগে কেনা হয়নি, কিন্তু বোর্ডের অবস্থা শোচনীয়। কিসের জন্য এমন অবস্থা? আরিনি পুরো রেডি, এই নি ঘুমাতে দেননি আজকে বোনকে, বোনের সাথে সারাদিন খেলা করেছে। আর আমরা কোথায় যাচ্ছি আমি বলছি, আমরা কিষাণের বাড়ি যাচ্ছি।
তো আমি এখন এসেছি বার্থডে পার্টিতে। বাড়ি থেকে আসার সময় আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি, তো এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। আর এখান থেকে যদি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব। তো এখন আর বেশি কথা বলছি না, পরে আপনাদের সঙ্গে কথা বলব। Thank you.
তো এখন বাজে 9:55, আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর এই যে আমার মেয়ে ঘুমায়নি এখনো, আর আমরা অনুষ্ঠান কিসের অনুষ্ঠান আগে বলেছি কিনা আমার খেয়াল নেই, তো আমরা কিসের অনুষ্ঠানে গেছিলাম বলেন তো? গৃহপ্রবেশ আর জন্মদিন একই সঙ্গে ছিল। হ্যাঁ হ্যাঁ, আর তো দুটো, হ্যাঁ মা, আচ্ছা 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 ঠিক আছে, তো গৃহপ্রবেশ আর জন্মদিন ওর সঙ্গেই কথা বলতে হবে। গৃহপ্রবেশ আর জন্মদিন একই সঙ্গে ছিল। আমরা তাড়াতাড়ি প্রসাদ পেয়ে তাড়াতাড়ি চলে এসেছি, আর আমি যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখুন কিভাবে কথা বলছে, কিভাবে কথা বলছে। হ্যাঁ ও ও, হ্যাঁ দেখতে পাচ্ছেন কিভাবে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সোনারও যে জামা চেঞ্জ করে দিয়েছি, আমার ছেলেরও জামা চেঞ্জ করা হয়ে গেছে, ও পাশে বসে রয়েছে, ঘুমাবে, একটুখানি বুনুর সঙ্গে খেলা করবে। আর ওর চোখ মুখ ধোয়া হয়ে গেছে, ওর মুখে একটুখানি ক্রিম মাখিয়ে দেব, তারপরে ও ঘুমিয়ে পড়বে। আর আমার পুত্রী মানে আমার মেয়ে কখন ঘুমাবে ঠিক নেই, আজকে সারাদিন সেরকমভাবে ঘুমাইনিও। আজ একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বেল বাটন কাউন্ট করে 4000 কে করবে কি? বাই, গুড নাইট। আর 4000 কে করবে? 4000 কে করবে, অবশ্যই করবে 4000 কে। এই যে এই যে সোনামা, তাহলে চলুন পরের বার আপনাদের সঙ্গে কথা হবে। কিছু বলবি? বাই বাই। ও তাই তাই, ও ও ও তাই, ও ও, ওর গল্প এরকম চলতেই থাকবে। পরে আবার আসছি নতুন ব্লগে।